সম্মানিত বন্ধুগণ, লাইভ টকের 25তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মিঠুন সরকার। লাইভ টকের আজকের পর্বে আমরা আলোচনা করব গবাদি প্রাণীর একটি রোগ নিয়ে, যা ইতিমধ্যে আপনারা অনেকেই এই রোগটি সম্পর্কে অবগত হয়েছেন। এই রোগটির ব্যাপকতা এবং মারাত্মকতা অনেকেই স্বীকার করেন, এবং আমি এই রোগটাকে কেবল মারাত্মকই নয়, এটাকে আমি ভয়ঙ্কর বলে মনে করে থাকি। কারণ ভয়ঙ্কর বলার কারণ কেন, বা মারাত্মক শুধু মারাত্মক নয় কেন, এই জন্য যদি দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের এই ভিডিওতে একটা বাছুরের এই রোগের আক্রান্তের একটি ভিডিও আছে, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই রোগটি কতটুকু ভয়ঙ্কর হতে পারে। একটা বাছুরের প্রায় মুখের অনেকাংশই পচে গিয়েছে, প্রায় এটা ক্ষত হয়ে। তারপর আমি এর আগেও অনেকগুলা বাছুরে, বিশেষ করে এই রোগে পেয়েছি, যে এগুলার গুটি, এমনকি তার গলার ভিতরে, নাকের ভিতরে না গুটি হয়ে, গা হয়ে প্রায় পচন ধরে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে আমাদের যে গবাদি প্রাণী প্রচুর পরিমাণ কষ্টে ভোগে। তো এই জন্যই আমি আসলে মূলত এই রোগটাকে শুধু মারাত্মক নয়, এটাকে আমি ভয়ঙ্কর বলতে বেশি পছন্দ করি। এটা একটি কারণ, এই রোগের যে লক্ষণগুলা বা ক্ষতির কারণে যে এই সমস্যাগুলা সৃষ্টি হয়, সেগুলা আমার নিকট ভয়ঙ্কর মানেই প্রতিমান হয়। তো এই রোগটা যদিও মারাত্মক বলেন বা ভয়ঙ্কর বলেন, যাই বলেন, কিন্তু এই রোগটা কিন্তু সহজেই প্রতিরোধ করা যায়। এবং প্রতিরোধ যদি করে থাকেন, আপনারা যদি নিয়মিত টিকা দিয়ে থাকেন, তাহলে এই রোগটি মারাত্মক হবে না, তারপরে ভয়ঙ্কর হবে না, এবং এর ব্যাপকতাও বেশি হবে না। এবং প্রাথমিক প্রথম দিকে যদি আপনারা এই রোগটা সম্পর্কে অবগত হয়ে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের চিকিৎসা নিতে পারেন, নেন, তাহলে দেখা যায় যে এই রোগটা না অনেক এত ক্ষতির সম্মুখীন করতে পারে না বা হয় না সাধারণত, যদি আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রথম দিকেই চিকিৎসার ব্যবস্থা করেন, তাহলে ক্ষতি থেকে আপনারা অনেকটা রক্ষা পাবেন। আমরা এই জন্যই আজকে এই রোগটা নিয়ে আলোচনা করছি, কারণ আমরা করি কি, যারা আমরা গরু বা ছাগল বা গবাদি পশু পাখি পালন করি, তা কি প্রথম দিকে বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা খুব একটা এই সচেতন হই না, প্রথম দিকে আমরা এটাকে একটু অবহেলা করে থাকি। তো যার দরুন আমাদের দেখা যায় যে যখন রোগটা বিপদ আকার ধারণ করে বা মারাত্মক বা ভয়ঙ্কর আকার ধারণ করে, তখন কিন্তু আসলে আমরা মূলত চিকিৎসার রেজিস্টার ভেটেরিনারিয়ানের নিকট যাই। তো এই সময়ের মাঝে কিন্তু আমাদের এই গবাদি প্রাণীর অনেক ক্ষতি হয়ে যায়। তো সেজন্য আমরা এই লাম্পি স্কিন ডিজিজটাকে মারাত্মক হবার আগেই আমরা এর ব্যবস্থা নেব, আমরা এর এই টিকা দেওয়ার ব্যবস্থা করব, তারপরে তার প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। আমরা লাম্পি স্কিন ডিজিজ, যে এই রোগটার লক্ষণ সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন, তারপর আমরা লক্ষণগুলা বলার উদ্দেশ্য হলো আপনারা যেন এই লক্ষণগুলা দেখে আপনাদের গবাদি প্রাণীর অসুস্থতা সম্পর্কে একটা ধারণা পেতে পারেন, এবং এই ধারণার ফলে যেন আপনারা সময় মতো নিকটস্থ রেজিস্টার ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে পারেন। কারণ আপনি যদি এই কোন গরুর বাহ্যিক লক্ষণ সম্পর্কে কোনো কিছু অবগত না হন, প্রথম দিকে হয়তো তেমন পরিমাণে লক্ষণগুলো প্রকাশ পায় না গুরুতর, তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে আপনারও অগোচরে থেকে যায়। এই অগোচরে থাকার কারণেই রোগটা কিন্তু আরো বাড়তে থাকে। যখন বাড়তে থাকে তখন আমরা কিন্তু আসলে রেজিস্টার ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হই। তো আমরা এই লক্ষণগুলা বলার উদ্দেশ্যই হইল এগুলা, এই রোগগুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার উদ্দেশ্যই হল আমার যারা খামারি আছেন, প্রিয় খামারি বৃন্দ, তারা যেন এই বিভিন্ন রোগ সম্পর্কে একটু সম্যক ধারণা বা আপনার গরুর অসুস্থতা সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখতে পারেন, যেন আপনি এই অবস্থাটা দেখে ত্বরিত গতিতে এটার ব্যবস্থা নিতে পারেন এবং
রেজিস্টার ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে পারেন। আপনি যদি একটা গবাদি প্রাণী না নিয়ে যান, অনেক সময় আপনারা নিয়ে যেতে পারেন না, আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে যান, এই ক্ষেত্রে আপনারা ওই লক্ষণগুলা বলতে পারেন, এবং এই প্রয়োজনে যদি সম্ভব হয় আপনারা ছবি তুলে নিয়ে যাবেন। তো এই ক্ষেত্রে রেজিস্টার ভেটেরিনারিয়ান না আপনার রোগ সম্পর্কে তার সঠিক পরামর্শ দানে এবং সিদ্ধান্ত নিতে তার সহায়তা হবে এবং আপনিও সুচিকিৎসা পাবেন। তো আমরা এই কারণে আজকে আমরা লাম্পি স্কিন ডিজিজের যে এই রোগের লক্ষণগুলা নিয়ে আমরা আলোচনা করব। এই রোগের যে লক্ষণগুলা হচ্ছে, প্রথম দিকে খুব একটা লক্ষণ হয় না, এই একবারে প্রাথমিক যে লক্ষণটা একবারে যেটার বলা যায় একবারে নির্দিষ্টকরণ না চিহ্ন যেটা, সেটা হচ্ছে আপনার এই রোগের গুটি হয় শরীরের বিভিন্ন জায়গায়। কিন্তু গত কয়েক বছরে আমি লক্ষ্য করেছি এখানে কিছু কিছু গরুর ক্ষেত্রে কিন্তু গুটি হয় না। গুটি না হওয়ার আগে হয়ে থাকে কি, তার পাটা ফুলে যায়, বিশেষ করে উরুর দিকটা ফুলে এবং তার বুকের নিচটা ফুলে যায়, কিন্তু তাতে কিন্তু গুটি খুব একটা দেখা যায় না প্রথম দিকে। ওই সময় যখন ফুলে যায় ওই সময়ে হয় কি, তার এই দুই একটা হয়তো ভালো করে লক্ষ্য করলে ওই দুই একটা গুটি পাওয়া যেতে পারে ঘাড়ের দিকে, তবে কিন্তু তার পা ফুলে যাওয়া বা বুকের ইয়েটা ফুলে যাওয়াটাও এটা ও কিন্তু লাম্পি স্কিন রোগের লক্ষণ হতে পারে। তো এই জন্যই আপনারা এরকম দেখলে নিকটস্থ ভেটেরিনারিয়ানের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তো এছাড়া আরও যে লক্ষণগুলা হয় সেগুলা গুটি ছাড়া তার শরীরে জ্বর হতে পারে, তার এই যদি কাশি হতে পারে, যদি শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়ে যায়, তার নাক দিয়ে বা চোখ দিয়ে পানি পড়তে পারে, পুঁজ পড়তে পারে, সে অন্ধ হয়ে যেতে পারে, এরকম অনেক চোখ নষ্ট হয়েও যায়। এবং এগুলো এই রোগের কারণে আপনার যে গবাদি পশু খুঁড়িয়ে হাঁটবে, যেহেতু পাটাও একটু ইয়ে হয়ে যায়, ব্যথা পায়, আঘাত যখন যদি পা ফুলে যায়, তারপরে তার এই 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 যে গুটিগুলা, এই গুটিগুলা কিন্তু তার একেবারে গলার ভিতরে বা পেটের ভিতর পর্যন্ত হয়ে যেতে পারে। তো এরকম অবস্থা হলে কিন্তু আপনার এই গবাদি প্রাণীর জন্য শুধু মারাত্মক নয় এবং ভয়ঙ্কর অবস্থা ধারণ করতে পারে। তো এবং এই রোগে কিন্তু আপনার গবাদি প্রাণী অনেক দিন পর্যন্ত ভুগতে পারে, কষ্ট পেতে পারে। তো এই জন্য আমরা প্রথম দিকে এই রোগের জন্য পরামর্শ নেওয়ার চেষ্টা করব। আমরা লক্ষণগুলা একটু অবগত হলে, এরকম কোনো কিছু দেখলে আমরা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নেওয়ার চেষ্টা করব। তো এই যে লক্ষণগুলা, হয়তো প্রথমে খাবে না, খাদ্যে অরুচি হতে পারে, তারপরে তার গায়ে জ্বর আসবে, তারপরে তার গুটি হবে, গুটি হল গুটি না হলেও তার পা বা না বুকের নিচে ফুলে যেতে পারে। এই ফুলা বিশেষ করে হয়ে থাকে সাধারণত কিন্তু গাভীন গরু বা যেগুলার এই গাভী গরুগুলা বা পেটে বাচ্চা আছে যেগুলা, এগুলার হতে পারে। তারপরে এই রোগের আরো কিছু মারাত্মক ক্ষতির কারণ ক্ষতি হতে পারে, সেটা কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, তারপরে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার প্রসব হয়ে যেতে পারে, তারপরে আপনার এই যে শ্বাসকষ্টর কারণে কিন্তু তার নাকে বা মুখে এগুলাতে তো ঘা হবে, শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়। এই জন্য এই এই লক্ষণগুলার অনেকগুলা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখে নিতে পারবেন, দেখে নিয়ে ইয়ে করতে পারবেন। তখন এই রোগের যে লক্ষণগুলা যদি দেখেন, আপনি তখন বুঝতে পারবেন যে এই রোগটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এই রোগটা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি বিভিন্নভাবে, এই টিকা দিয়ে, এবং এই রোগটা কিন্তু ছড়ায় সাধারণত মশা বা মাছির কামড়ে, এই যে পোকামাকড় এগুলা থেকে যদি আমরা দূরে রাখতে পারি, তাহলে আমরা এই রোগ থেকে, এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ থেকে আমরা প্রতিরোধ করতে পারি। সেই সাথে আমাদের যে আরো যে ব্যবহার্য কিছু জিনিসপত্র থাকে আমাদের খামারে বা আমাদের গোয়ালে, এগুলার মাধ্যমেও কিন্তু ভাইরাসটা ছড়াতে পারে। তো এই
যদি সংক্রমিত থাকে, তো আমরা এই জন্য করব কি যে জৈব নিরাপত্তা ব্যবস্থাটা একটু জোরদার করব আমরা প্রতিরোধে, এই যেন আমাদের খামারে বা গোয়ালে মশা না ঢুকতে পারে আমরা প্রয়োজনে নেট দিয়ে রাখব। আমরা অনেকে আমরা আবার করে কি যে আমরা দিয়ে দিই এই মশার কয়েল বা প্রচুর পরিমাণে ধোঁয়া দিয়ে দিই, এটা কিন্তু আবার গরুর শ্বাসের যে কষ্টের কারণ হতে পারে, অতিরিক্ত পরিমাণ ধোঁয়া দিলে তার এই শ্বাসকষ্ট হতে পারে, আর এমনিতে তো এই রোগে শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। তো এই রোগটাকে আমরা টিকা দানের মাধ্যমে প্রতিরোধ করতে পারি এবং বাজারেও টিকা পাওয়া যায়, এবং আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন। এই টিকাটা যদি সরবরাহ না থাকা সাপেক্ষে আপনি এই টিকাটা পেতে পারেন এবং এই টিকাটা আপনাদের গবাদি প্রাণীকে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে আমাদের এই রোগটা থেকে মুক্তি পেতে পারি। এই রোগটার কারণে কিন্তু আমাদের এই প্রায়ই আমাদের সারা দেশেই মাঝে মাঝে যখন থেকে কয়েক বছরে শুরু হয়েছে, বেশ কিছু সময় এটা বন্ধ থাকে, আবার যখন শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে অনেকগুলাকে আক্রান্ত করে ফেলে, এটার ব্যাপকতাটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আমরা আমরা যে জিনিসটা করে থাকি এই রোগের বা এটার লক্ষণ দেখলে আমরা নিজেরাও অনেক সময় বিভিন্ন ওষুধ কিনে নিয়ে ফার্মেসি থেকে কিনে নিয়ে বা বিভিন্ন জনের পরামর্শ নিয়ে এমনি খাওয়ায় ফেলি, এই কাজটা করবেন না। কারণ এই কাজটা করলে আপনার এই রোগটা এমনি আপনার মারাত্মক ভাবে ক্ষতি করতে পারে। তো এই রোগটা যদি প্রাথম পর্যায় থেকে আপনারা যদি সুচিকিৎসা না নেন, তাহলে কিন্তু আপনার এই গবাদি প্রাণীর মারাত্মক ক্ষতি হতে পারে, ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এই জন্যই আমরা এখানে বারবার বলার চেষ্টা করছি যে এই রোগটা মারাত্মক নয়, এই রোগটা আসলে ভয়ঙ্কর একটা রোগ। তো কিন্তু এই এই রোগটাকে আমরা সহজেই প্রতিরোধ করতে পারি। আরেকটা বিষয়, যখন আপনার খামারে যদি হয়েই যায়, প্রথম দিকে যদি গুটি হয় বা জ্বর হয় বা পা ফুলে যায় প্রথম দিকে, আর যখন বেশি গুটি হবে তখন তো আপনি এমনি বুঝতে পারবেন। তো প্রথম দিকে আপনারা করবেন যে কাজটা করবেন, সে কাজটা হলো সবচেয়ে, আমি যেটা আজকে কয়েক বছর ধরে আমার খামারিদেরকে পরামর্শ দিয়ে আসছি, সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা খুবই উপকারী এই রোগের ক্ষেত্রে। আমি বলে থাকি যে আপনারা নিম পাতা বেটে এই যে গুটিগুলা হয়ে থাকে বা যদি ছোট গা শুরু হয়, তাহলে ওই গাগুলাতে ক্ষতস্থানে নিম পাতা বেটে লাগিয়ে দেবেন। পারলে প্রয়োজনে নিম পাতা পানি দিয়ে আপনার গরুকে প্রাথমিক অবস্থায় যদি তখনও ক্ষত না হয়, এই অবস্থায় আপনারা প্রাথমিক অবস্থায় গোসল করাতে পারবেন নিম পাতার পানি দিয়ে। তবে নিম পাতা বেটে দেয়া, এটা একটা আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখা সবচেয়ে ভালো এবং উপকারী একটা কাজ করে হলো এই লাম্পি স্কিনি ডিজিজের ক্ষেত্রে। তো আপনাদের প্রয়োজনে এটাতে যেহেতু একটু ক্ষত তৈরি হয়ে যায়, এখানে আপনার ঘা হলে পরে আপনার ওইখানে দেখা যাবে যে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন পড়তে পারে, এমনও প্রয়োজন পড়তে পারে অ্যান্টিবায়োটিকের। কিন্তু এই অ্যান্টিবায়োটিক আপনারা কখনো নিজেরা ব্যবহার করবেন না, এবং রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক না রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া ব্যবহার করাটা কিন্তু এখন আইনত দণ্ডনীয়, এবং এইভাবে ওষুধ ব্যবহার করলে আমরা আপনার এই গবাদি প্রাণীর কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারেন, মারাত্মক নয় ভয়ঙ্কর ক্ষতি করে ফেলতে পারেন। তো এই জন্য আপনারা এই ওষুধগুলা ওইভাবে ব্যবহার করবেন না। আপনারা এই রকম যদি কোনো লক্ষণ দেখা দেয়, আপনারা না নিকটস্থ রেজিস্টার ভেটেরিনারিয়ানের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রয়োজনে birivets.com-এ আমাদের সাথে যোগাযোগও করতে পারেন, আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তবে আপনার যে বিষয়গুলা করণীয়, আপনার প্রথম কাজটা হলো যে আপনার গরুর যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয় লাম্পি স্কিনের মতো,
যে লক্ষণগুলো আমি আবার বলতেছি, এই লক্ষণগুলো হচ্ছে আপনার গরুর জ্বর আসতে পারে, আপনার গরু না খেয়ে বসে থাকতে পারে, জিম ধরে থাকতে পারে, তারপরে আপনার গরুর যে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা সেটা হচ্ছে আপনার গরুর শরীরে গুটি গুটি উঠতে পারে, যেটা 1 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে, সেটা অনেক বড় হয়ে যেতে পারে, এই গুটিগুলা উঠবে।